নির্মাণাধীন ভবনের লিফটের জন্য করা অরক্ষিত গর্তে পড়ে প্রাণ গেল চার বছরের শিশু ফাতেমার। স্বজনরা জানান, রোববার দুপুরে আশুলিয়ার পানধোয়া এলাকার শিশু ফাতেমাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রোজ কনস্ট্রাকশন হোমস লিমিটেডের নির্মাণাধীন ভবনের লিফটের গর্তের পাশে ফাতেমার স্যান্ডেল পরে থাকতে দেখলে সন্দেহ হয় তাদের। পরে গর্তের ভেতরে জমে থাকা পানিতে ফাতেমাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সুরক্ষা ছাড়াই ভবন নির্মাণ করায় এই ঘটনা ঘটেছে। সব সময় পোলাপান পোলাপান খেলা করে, এদেরকে অনেকবার বলা থাকা সত্ত্বেও এরা এরারও কোনো ব্যবস্থা নেয় নাই। তাদেরকে বলতেছে আপনারা চতুর্দিকে ব্যারিকেড করেন বা কিছু করেন, এখন তাদের মিস্ত্রিও বলতেছে এখানে তো আমরা কিছু করেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাতেমা আক্তার সবার ছোট। আশুলিয়ার পানধোয়া এলাকায় পরিবারের সঙ্গে নানার বাড়িতে থাকতো সে। সময় সংবাদ সাভার। Thank you.